জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ চলে গেছেন সম্প্রতি। এই অংশে থাকছে তার প্রতি সিনেমাস্কোপের শ্রদ্ধাঞ্জলি। বাংলার ঐতিহ্যবাহী ভাটিয়ালি, জারি, শাড়ি, ভাওয়াইয়ের মতো একসময় জনপ্রিয় সঙ্গীতের ধারা ছিল ঘেটু গান। প্রায় 150 বছরের পুরনো এই ঘেটু গান সঙ্গীতপ্রেমী হুমায়ুন আহমেদকে এতটাই আকৃষ্ট করেছিল যে ঘেটু গান নিয়ে জীবনের শেষ ছবি তৈরি করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। ছবিটি নিয়ে রিপোর্ট করছেন বুলবুল আহমেদ জয়। 1 2 3 4 হুমায়ুন আহমেদের জীবনের শেষ ছবি ঘেটু পুত্র কমলা। ছবির ঘটনা ঘেটুদের জীবনে লুকিয়ে থাকা পিছনের গল্প। কতবার বলেছি কালা কবুতর যেন আমার ঝাঁকে না থাকে। চৌধুরী সাহেব, বদগুলান বাইর থেকে উঠে আসে। বাবজান দেখো কত বড় বাড়ি। এখন থেকে আমার বাবজান ডাকবে না। বাপেরে বাপ ডাকবো না তো কি ডাকবো, খালু। 150 বছর আগেকার রক্ষণশীল সমাজে ছেলে মেয়ে একসাথে নাচ ও গান করা ছিল অনেকটা অসম্ভব। তাই মেয়েদের পোশাক পরে অভিনয় ও নাচ গানে অংশ নিত এক শ্রেণীর কিশোরেরা, আর এদেরকেই বলা হতো ঘেটু। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিন্তু ছোটবেলায় লেটর দলের সদস্য ছিলেন। আমার যে ছেলে যে ঘেটু হয়েছে কমলা, এই মানে কাজী নজরুল ইসলাম কিন্তু ওই বয়সে এই কমলার ভূমিকায় তিনি অভিনয় করতেন লেটো দলের। লেটোটাই আমাদের এখানে বৃহত্তর ময়মনসিংহ থেকে শুরু করে একেবারে সিলেট পর্যন্ত বৃহত্তর যে যে ভাটি অঞ্চল, এখানে এরা নাম হচ্ছে ঘেটু গান। সময়ের ধারাবাহিকতায় বিকৃত রুচির জমিদার ও বিত্তবানদের কুনজরে পড়ে এই কিশোরেরা। তাই বাইজির পাশাপাশি এই কিশোরদের প্রমোদে ব্যবহার করার ঘৃণ্য মনোবৃত্তি প্রকাশ করে তারা। যখন হাওড়ের এলাকায় পানি চলে আসে, যাতায়াতের ব্যবস্থা শুধু নৌকা, খেলি অনেক চেষ্টার পর আমরা বাউনবাড়িয়া সিলেটের মাঝখানে এক হাওড় এলাকায় আমরা এই জায়গাটা পেলাম। একটা পুরনো জমিদার বাড়ি ছিল ওখানে। তারপর ওই জমিদার বাড়িকে আমরা আমাদের ছবির উপযুক্ত করে কালার টালার করে একটু রিনিউয়াল করে কাজ আরম্ভ করলাম। বিত্তবানদের স্ত্রীদের কাছেও এই ঘেটুরা ছিল সতীনের মতো, অনেকটা হিংসার চোখেই দেখতো স্বামীর সাথে মেলামেশা। আমার স্ত্রীর কাছে পাঠাই দিও, সে সাজায় দেবে। ঘেটুপুলা প্রায় ছাদে হাঁটাহাঁটি করে, সুবিধা মতো তারে ধাক্কা দিয়ে নিচে ফেলতে পারবা? কিন্তু সমাজের চোখে বিষয়টি যতই ঘৃণ্যই হোক না কেন, একটি অঘোষিত নিয়মই ছিল হাওড় অঞ্চলে জলবন্দী সময়ে এই ঘেটুরাই বিত্তবানদের লালসার সঙ্গী হবে। একবার স্যার তোর সন্মুখটা দেখি। ভাতের অভাব, বড় কঠিন অভাব, ধন একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি ছবিটি যে সত্যি চ্যালেঞ্জের, এ কথা জানালেন সিনেমাটির কলাকুশলীরা। পাশাপাশি অভিনেতারা শুনিয়েছেন সিনেমাটি তৈরির সময়ের ঘটে যাওয়া নানান গল্প। একটা দৃশ্য ছিল যেখানে দোতলার ওপরে, তিনতলার রেলিংয়ের ওপরে ওপর দিয়ে এই ঘেটু যে কমলা, আমার ছেলে, আমি যার বাবা এবং ঘেটু দলের প্রধান হিসেবে আমি অভিনয় করেছি, সেই কমলা ওই তার উপর দিয়ে রেলিংয়ের ওপর দিয়ে একদিক দিয়ে আরেক দিকে হেঁটে যাবে এইভাবে। হ্যাঁ, কী ভয়ানক দৃশ্য! এবং ওই বাচ্চা ছেলেটা মামুন, সেটা গেল, কিন্তু ওই সময় হুমায়ুন বললেন আমি দেখতে পারবো না, আমি ওই দৃশ্য, আমি এটা শ্যুট করা, আমি দেখতে পারবো না, কারণ
এমনিতেই হুমায়ুন আহমেদের কিন্তু বাচ্চাদের প্রতি একটা অপরিসীম স্নেহ ছিল। বাংলার লোকজ শিল্পের মধ্যে ঘেটু গান ছিল একটি অভিশপ্ত ঘরানা। কালের বিবর্তনে এ গান আজ প্রায় বিলুপ্ত, কিন্তু ঘেটু গান বিলুপ্ত হলেও ইতিহাসের কলঙ্কিত এই বিকৃত রুচির গল্প আবারও নতুন করে ভাষা পেয়েছে সদ্য প্রয়াত হুমায়ুন আহমেদের সাহসী উপস্থাপনায়। আমরা সেই হাওড় অঞ্চলে, মাধবপুর থেকে হবিগঞ্জের হাওড় অঞ্চলে ওখানে ছিলাম 18 দিন টানা আমরা শুটিং করেছি সবাই। তখন হাওড়ের জল রয়েছে, এই হাওড়ের জলটাই ওর দরকার ছিল আর কি। তো তখন এই কষ্টটা দেখে উনি বলছেন যে আর বোধ হয় এইটা আমার শেষ ছবি, আর ছবি করবো না। কিন্তু আমাদের খুব মন খারাপ হয়ে গেল যে হুমায়ুন আহমেদ আর ছবি করবেন না, ব্যাপারটা কি বলছে না এটা আমার শেষ ছবি, আর ছবি করবো না। কিন্তু এই শেষ যে ঘেটুপুত্রের প্রথম ইন্টিমেট যে এটা প্রজেকশনটা, এটা দেখার পর উনি বললেন যে ইচ্ছা আছে আর একটা ছবি করবো আমি। অপেক্ষার ইতি টেনে হয়তো কিছুদিন পরে ছবিটি মুক্তি পাবে, দর্শকরা দেখবে একটি নতুন স্বাদের গল্পের চিত্র। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে রুল আহমেদ জয়, 71 ঢাকা। যৌবন মিশিয়া গেল।